হ্যালো গাইস, সালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু হাদিস ডে। তো আজকের ব্লগটা করবো আমি আমার কলেজ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আমি থাকি ঝালকাঠিতে আর আমার কলেজ বরিশালে, তো আগে আমাকে বরিশালে যেতে হবে, তো দেরি না করে লেটস গো। তো চলে এলাম ঝালকাঠি বাস স্ট্যান্ডে, এখান থেকে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডে যেতে হবে। Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you mean it. তো এই হলো রূপাতলী বাস স্ট্যান্ড, বাস থেকে নামলাম মাত্র, আর সিএনজি থেকে বসছি, কলেজের দিকে যাইতেছি, রাস্তায় জ্যাম প্রচুর। You mean it. You're so right, we're losing track of time, buying things on... এই হলো মেইন গেট, রব্বি জিদনি ইনমা, তোমার প্রভুর নামে। আর এই হলো মেইন বিল্ডিং এ যাওয়ার ওয়ে, কলেজের দুইটা সাইড, একটা সাইড আর এই পাশে একটা সাইড। আমার মেইন একাডেমিক সেকশনে কিছু কাজ আছে, তো ওইখানে আগে যাবো। ফেব্রুয়ারির জন্য শহীদ মিনার রং করতেছে। এই হলো মূল একাডেমিক সেকশন বা মূল ভবন, এটা এই পাশেরটা হলো সেকেন্ডারি। এই হলো কলেজের গেট, এইটা এটা যে মেইন ক্যাম্পাস বিল্ডিং এর গেট। নো ফেস মাস্ক, নো সার্ভিস। এই হলো আমাদের কলেজের ক্যাম্পাসের মেইন ভবনের গেট, এই নোটিস। জ্ঞান আহরণের জন্য প্রবেশ করো। আর এটা হলো কলেজের ম্যাপ, একটা ডায়াগ্রাম লেআউট। কলেজের ডান পাশ থেকেই আমাদের সিঁড়ি নেই, আমাদের সব র্যাম্প, র্যাম্প দিয়ে উপরে যেতে হয়। র্যাম্প দিয়ে উঠতে ভালো লাগে, কারণ বেশি কষ্ট করতে হয় না সিঁড়ির মতো। দোতলায় এখানে আমার ডিপার্টমেন্ট আছে। এই হলো কলেজের ছোট একটা মিনিয়েচার, এখানে একটা ডিসপ্লে আছে। এই মহি, মজা করিস কি? আর এই হলো আমাদের কমন রুম। ভিডিও করতেছ? আমার একটু কলেজে কাজ আছে। ঠিক আছে, এই একটু কিছু পেপারে সাইন করে তুমি। পূজা, সরস্বতী, তো গেট তালা দিয়ে রাখছো কেন? কমন রুমে ওরা সরস্বতী পুজোর আয়োজন করতেছে। এটা ল্যাব, এটা হলো ENT ল্যাব ইলেকট্রনিক্সের। এটা হলো আমাদের সততা স্টোর। এই পেশে হলো আমাদের ডিপার্টমেন্ট, এটা আমাদের সিভিলের একটা শপ, সিভিলের নোটিস বোর্ড। এটা হলো ডিপার্টমেন্ট অফ সিভিল টেকনোলজি, এই পেশেটা। এই পেশে হলো এটা সিভিলের বুলেটিন বোর্ড, ইলেকট্রনিক্স এর নোটিশ বোর্ড। আমি একাডেমিক সেকশনের দিকে যাবো, কারণ ওইখানে আমার কিছু কাজ আছে। আর একাডেমিক সেকশনটা দোতলা, এইখানেই এবার সেমিনার হল, মেকানিক্যাল এর CI রুম। আর এই হলো এই পাশে একাডেমিক সেকশন, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, মাইক্রোপ্রসেসর ল্যাব ইলেকট্রিক্যাল এর। আর এটা হলো ডিপার্টমেন্ট অফ পাওয়ার টেকনোলজি, ওদের নোটিশ বোর্ড, বুলেটিন বোর্ড। এপাশে সিঁড়ি দিয়ে এখন তিনতলায় যাবো। তিনতলার কিছু রুম দেখে খোলা যেগুলো আছে ওগুলোই শুধু দেখে পড়বো। আর এই সব থেকে সুবিধা আমাদের কলেজে র্যাম্প ওয়ার্ক, আর র্যাম্প দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, বেশি সাত। একটা জিনিস দেখাবো, এটা হলো আমাদের ড্রয়িং ল্যাব। ড্রয়িং ল্যাব দুইটা আছে, এগুলা যাদের ড্রয়িং আছে ওনারা ওরা ইউজ করে যাওয়া। আমার আমাদের ফার্স্ট দুইটা সেমিস্টার ড্রয়িং ছিল, এটা হলো ড্রয়িং ল্যাব, DL বলি আমরা, ড্রাফটিং ল্যাব, সরি ড্রয়িং ল্যাব না, ড্রাফটিং ল্যাব। এই হলো পুরো ল্যাব, এখানে আমরা ড্রয়িং করতাম। সব ধুলা জমে আছে, ক্লাস করে না কেউ। এক একজনের এক একটা টেবিল চেয়ার, ড্রয়িং করি আমরা। দেখি আর কি খোলা পাই, ল্যাব তো অনেকগুলো খোলা আছে, কারণ পরীক্ষা চলতেছে। হ্যালো, ক্লাসরুম 309। এয়ার ক্লাসরুম,
এখানে আমাদের ক্লাস হইতো। প্রথম দুইটা সেমিস্টারে ক্লাস হয় বেশিরভাগ উইপাসের ভবনে, আর তারপর থেকে থার্ড সেমিস্টার থেকে বা ফোর্থ থেকে এখানে শুরু হয় টোটাল ক্লাস। তো এগুলো মেইন বিল্ডিংয়ের ক্লাসরুম, ছোটো অনেক সাইজে। আর আমার সব থেকে পছন্দের মেইন ক্লাসের পিছনে, কয়েক সারি পিছনে খুব রিল্যাক্সে বসা যায়, আর বন্ধুদের সাথে দুষ্টমি করা যায় খুব ভালোভাবে পিছনে বসে। তো আর দেখি আর কী কী খোলা পাই দেখানোর জন্য, কারণ এখন অনেক অনেক কিছু খোলা আছে, কারণ পরীক্ষা চলতেছে এইট সেমিস্টারের, আর আমাদের সামনে 24 তারিখ থেকে পরীক্ষা। আর আমি যে কাজের জন্য আসছিলাম হবে না আজকে, কালকে আসতে হবে আবার। আর এটা হলো লাইব্রেরি, জেনারেল লাইব্রেরি। জেনারেল লাইব্রেরির পাশ দিয়ে আমার আর আমাদের কলেজের এই প্যাসেজ ওইগুলো সব মতো পেঁচানো এদিক ওদিকে। আর এটা হলো ড্রাফটিং ল্যাব 2 DL2, এখানে ওদের মানে এক্সাম চলতেছে, এক্সাম চলতেছে ওদের, প্র্যাকটিক্যাল এক্সাম চলতেছে। আর এই পাশে আরও কিছু রুম আছে অন্ধকার, এগুলো এখন 314। আমাদের একটা ম্যাথ ক্লাস ছিল এখানে, ওই পাশে একটা ল্যাব আছে, ইলেকট্রিক্যালের ল্যাব আছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং ল্যাব, ওইখানে এক্সাম চলতেছে। এখন আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবো, সিঁড়ি থেকে নামলাম এখন নিচতলায়। নিচতলায় সবগুলো হচ্ছে ল্যাব, এটা হলো ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল টেকনোলজি। এই যে দেখালাম মেইন ওয়েটা, এটা ল্যাব, এটা ফিটিং ল্যাব, পরীক্ষা চলে গেল। ফাউন্ডারি ল্যাব, আর একটা ল্যাব ফাউন্ডারি ল্যাব। তো আর এইখানে একটা মেকানিক্যাল শপের ল্যাব আছে, যেগুলো আমাদের ডিপার্টমেন্টের না, পরে কোনো দিন দেখাবো ডিটেলসে যদি কেউ ভিডিও চায়, পরে কখনো দেখাবো। আর আমাদের কলেজটাও রাজবাড়ি থেকে খুব কিছু কম না, মানে এত অন্ধকার। আমি এখন পুরো নিচতলাটা দেখাই, নিচতলাটা সবগুলোই বেশিরভাগই হলো গিয়া ল্যাব। অনেক রুমের ছাদগুলো অনেক উঁচু উঁচু, মানে ল্যাবের কারণে। এটা হচ্ছে ওয়েল্ডিং ল্যাব, ওয়েল্ডিং ল্যাব 1, এখানে আমরা ওয়েল্ডিং করতাম। ওয়েলকাম টু ওয়েল্ডিং শপ 2, এখানে কখনো ক্লাস করি নাই। আর এই ওদের মেকানিক্যালের কিছু জিনিসপত্র রাখা এখানে, কি জানি না, ভাঙাচোরা কিছু রাখা। আর আমি যে বলছিলাম প্যাসেজ, ওইটা খুব প্যাচের, এই একটা টান, এই পাশে আরেকটা টান। এটা হলো সয়েল মেকানিক মেকানিক ল্যাব, এটা আমাদের ওই পাশে 109, এটা হলো উড শপ। আর এটা হলো 108 নম্বর রুম, ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব, এটা মেকানিক্যালের ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব। আর এই পাশে ওয়াশরুম। ওয়েলকাম টু পাওয়ার টেকনোলজি, শক্তি কৌশল বিভাগ, প্লাম্বিং অ্যান্ড মেশিনারি শপ, এটা সিভিলের আমাদের। আর এটা হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন শপ। আর পুরো কলেজের জেনারেটর সাপ্লাই, জেনারেটর রুম এই পাশে, ওই যে আমি যেটা দিয়ে তিনতলায় উঠছিলাম ওই সিঁড়িটাই এই পাশে। ভাঙা গাড়ি, মেকানিক্যালের হয়তো বা ওরা ইউজ করে প্র্যাকটিক্যালের জন্য। হিট ইঞ্জিন ল্যাব, এটা পাওয়ারের ল্যাব, এটা ক্রেন বানাইছে ওরা, কে বানাইছে জানি না কোন টেকনোলজি, বাট ওরা বানাই রেখে দিছে। বানাইছে না, এটা বানানো না, এটা কিনা আছে ওরা। আর এটা হলো হাইড্রোলিক ল্যাব। আর এই পাশে এই শেষ রুম, এটা হলো পাওয়ার শপ। এই দেখছেন ওদের মেশিন, পাওয়ারের মেশিন, ওদের গাড়ি, যে গাড়ি মেশিন শপের ভিতরে এক্সাম চলে। তো এই ছিল মেইন বিল্ডিংয়ের ট্যুর, যা ল্যাব খোলা পাইছি আমি দেখাইছি, বেশিরভাগই খোলা ছিল। আমি যখন ফার্স্টেই কলেজে আসি তখন এই মানে কলেজের ওইগুলো হারাই যেতাম, কোথা থেকে কোথায় যাইতে হবে আমি খেলে ঘুরতাম। এটা সবার সাথেই হয়, কলেজের সবাই এই কথাই বলে, সেম কথা, মানে এত প্যাচ গোস করে রুমগুলো বানানো। এখানে একটা পুরো ম্যাপ পেয়ে যাবেন, মানে প্ল্যান পেয়ে যাবেন। তো এটা দেখে দেখে সব জায়গায় যাইতে পারেন ক্লাস অনুযায়ী, মানে যদি কারো সমস্যা হয়। আর এই মেইন বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছি।
চারপাশে ফুল লাগানো অনেক পুরো সিরিয়ালে। ওই পাশে একটা ফুল বাগানই আছে, আর এই পাশেও আছে ওই সামনে। আর এখানে কিছু জিনিস আছে যেগুলা বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্ররা বানাইছে। এটা মেকানিক্যাল বানাইছে ওদের একটা, এই যে প্লেনটা, এটা প্লেনের মতো দেখায় না, যাই যা বানাইছে। আর এগুলো মনে হয় স্ট্রাকচার নিজেরা বানাইছে। আর একটা ওয়ে কলেজে হাঁটার। তো এই পাশে হলো স্টাফ কোয়ার্টার আর গার্লস হোস্টেল। তো আমাদের কলেজের মেইন গেটটা ওইখানে। তো এখান থেকে দুইটা ডান পাশে, দুটি বাঁ পাশে আসলে মেইন ভবন। তো ওই পুকুরের পাশের রাস্তা ধরা, মানে চারপাশের রাস্তা ধরে যাইতেছি একাডেমিক ভবন টুতে। আগে এরকমই ক্লাস করতাম, ল্যাবের ক্লাসগুলো এখানে করতাম, তারপর থিওরিগুলো আবার ওই একাডেমিক ভবন টুতে যেয়ে করতাম। আর এই হলো খাটলা, ওই পাশে একটা আছে আর এই একটা, দুইটা। এখন পুকুর পাড়ের ঘাটলা কিছুক্ষণ বসলাম, একা একা ভালো লাগতেছে না, বন্ধু বান্ধব কেউ নাই কলেজ ক্যাম্পাসে। আর আমার পিছনে রোভার স্কাউট ভবন, আর ওই পাশে হলো গিয়া একাডেমিক ভবন টু। আর এই হলো পুকুর পাড়টা যেখানে সবাই আড্ডা দিতেছে এখন, আর আমরা অনেক আড্ডা দিছি এইখানে। জিনিস কি, আগে যখন কলেজ খোলা ছিল প্রত্যেক দিন আসা লাগতো ঝালাগাড়ি থেকে বরিশাল, তখন মনে হতো কলেজটা একটু বন্ধ দিক বন্ধ দিক। আর এখন যে এক বছর বা এক বছর ছয় মাস পর্যন্ত এরকম, সরি এক বছর ছয় মাস না, এক বছর তিন মাস এর কাছাকাছি প্রায়, বা দুই মাসের কাছাকাছি প্রায়, এতদিন যখন বন্ধ, এখন মনে হচ্ছে কলেজটা অনেক মিস করতেছি। কলেজটা খোলা থাকলেই ভালো হইতো, ক্লাসগুলা, বন্ধু বান্ধবগুলা, এই আড্ডা, সব কিছুই মিস করতেছি। তো এখন চলুন ওই পাশের একাডেমিক সেকশন টু দেখি। আচ্ছা ভাই আসি। তো আমি এখন একাডেমিক সেকশন টু এর ভিতরে, আর একটা ক্লাসরুমের ভিতরে আছি, কত নম্বর ক্লাস আমি জানি না। এই যে এই ক্লাসরুমগুলো অনেক বড়, আমরা আসলে থিওরি ক্লাসগুলো এখানে করি, বা কম্বাইন কোনো ক্লাস থাকলে অন্য ডিপার্টমেন্টের সাথে তখন এই এইসব জিনিস ক্লাস করি। আর এই সেই চেয়ার যেখানে বসে আপনার পরীক্ষা দিতে হবে, এখন তো গাদানো আছে, নাইলে এখানে বেশিরভাগ, বেশি হলে এত বড় একটা রুমে পাঁচটা শাড়ি হয়, আর এক একটা শাড়ির ভিতরে গ্যাপ থাকে প্রায় এক হাতের মতো, আর আপনার চারপাশে কোনো ডিপার্টমেন্ট পাবেন না। আর পলিটেকনিক লাইফের সব থেকে মজার জিনিসটা হলো পরীক্ষা যখন দিবেন তখন বুঝবেন। আর আরেকটা জিনিস দেখাই, আর এটা হলো আমাদের সিট প্ল্যান, এরকমের আমাদের পরীক্ষা চলে। যেমন এই দেখেন কম্পিউটার এইখানে, এই পাশে একটা ইএনটি, এখানে পিটি, ইএন মানে ইলেকট্রিক্যাল টেকনোলজি, না এটা হলো ইলেকট্রনিক্স ইএনএ, পিটিতে পাওয়ার টেকনোলজি, পিটিতে পাওয়ার টেকনোলজি, ইএনএ আবার ইলেকট্রনিক্স। তো আপনি একা মাঝখানে আর চারপাশে আপনার কেউ নেই, টোটাল আপনি একা একা পরীক্ষা দেবেন। হয়তো পরীক্ষার সময় ঘড়ি আনতে দেয় না, ঘড়ি আনলে খুলে রাখতে দেয়, তারপর মানি ব্যাগ তো আনতেই পারবেন না মাস্ক, তারপর কোনো কাগজ টাগজ কিছু আনতে পারবেন না। আমার সব থেকে ফার্স্ট টাইম যে ঘড়ি জিনিসটা আমার কেমন যেন লাগছিল, যে ঘড়ি আনতে দেয় না তাহলে পরীক্ষা দিব কীভাবে। কিন্তু যখন আমি আমার হলে যাই, মানে রুমে যাই, প্রত্যেকটা রুমে ওই বোর্ডের উপরে এক একটা করে ঘড়ি দেওয়া থাকে, প্রত্যেকটা রুম, মানে যেখানেই পরীক্ষা হবে ওইখানেই। আপনি নিজে ঘড়ি আনতে পারবেন না, কিন্তু রুমে আপনার সময় দেখার জন্য ঘড়ি দিবে। তালায় যাচ্ছি, এখানে আর র্যাম্প নাই, এটা হলো সিঁড়ি, অ্যাজ রেগুলার যে সিঁড়িগুলো থাকে ওইগুলো। এই দোতলায় শুধু ল্যাব, এই প্রোগ্রামিং ল্যাব ওয়ান কম্পিউটারের, এই পেশেন্টগুলো সব নষ্ট পিসি, আমরা ল্যাব থেকে বের করে রেখে দিস। হলো আরেকটা ল্যাব, নেটওয়ার্ক ল্যাব ফোর, এই পেশে আরেকটা ল্যাব, অ্যাডভান্স কম্পিউটার ল্যাব। আর এইখানে আরেকটা রুম 239। এগুলো সেকেন্ড ফ্লোরের রুম, আর এগুলো চেয়ারগুলো নতুন মনে হয় ওরা এক বছর হয়েছে দিছে। এখানে আগে থেকে বোর্ড করা ছিল, বাট আমরা ইউজ করি সবসময় হোয়াইট বোর্ড। আর আমি এখন থার্ড ফ্লোরে, ইএমটি ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রোমেডিক্যালের ওদের ক্লাসরুমগুলো এখানে আমরাও করি মাঝে মধ্যে। আর এটা হলো ইএমটি ল্যাব ওয়ান, বা ল্যাবের ভিতরে কিছু নাই, আসলে এগুলো থিওরি ক্লাসের জন্য ইউজ করি আমরা। এটা হলো মসজিদ, ইনস্টিটিউটের মসজিদ। আর এই পাশে আছে পকেট গেট, পকেট গেট বন্ধ করে রাখছে এখন, পকেট গেট বন্ধ। পকেট গেটের ওই পাশে একটা মামা তিন টাকার সিঙ্গারা বেচতো, অনেক ভালো লাগতো। আর মেইন গেট দিয়ে ঢুকলে এই পাশে কিছু ঝালমুড়ির দোকান টোকান থাকে, ফুচকার দোকান টোকান থাকে, আজকে একটা দোকান। আর এই হলো আমাদের শহীদ মিনার কলেজের, এটা রং চলতেছে, রং করতেছে 21 ফেব্রুয়ারি সামনে রং করতেছে। এটা হলো মুক্তিযোদ্ধা ছাত্রাবাস, আগে 21 ছাত্রাবাস ছিল অনেক আগে নাকি আমি শুনছি,
কিন্তু আমি যখন আসছি তখন একটা মুক্তিযোদ্ধা ছাত্রাবাসই দেখতেছি। এই হলো হোস্টেল, বাট এখন কোভিডের জন্য সব বন্ধ, নাইলে আমি হোস্টেল ট্যুর দিতে পারতাম। তো আমি হোস্টেলের পাশ দিয়ে এখন যাচ্ছি মাঠে, কারণ আমাদের মাঠ এই রাস্তা দিয়ে যাইতে হয়। হোস্টেল, এইটা হলো মেডিকেল ভবন একটা, আগে মেডিকেল ভবন ছিল এখন নাই। আর আমি হাঁটতে এসেছি মাঠের পাশ দিয়ে। এই হলো মাঠ আমাদের, আর এই পাশে হলো ক্যাম্পাস। এটা ক্যাম্পাসের পিছনে, আর আমাদের মাঠটা ক্যাম্পাসের পিছনে। আর এই যে মাঠ রাস্তা এগুলো সব আমরা সিভিলরা ইউজ করি, কারণ আমরা আমাদের প্র্যাকটিক্যাল করতে হয় সার্ভিং, তখন এই মাপের লেভেলিং করতে দেয়, তারপর চেইন দিয়ে মাপতে দেয়, তো এগুলো সব আমরা ইউজ করি প্র্যাকটিক্যাল হিসেবে, প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগে। ভিডিওটা এতটুকুই ছিল, অনেক জিনিস মিস হয়ে গেছে, কলেজ বন্ধের কারণে অনেক ল্যাব খোলা ছিল না, তারপর অনেক কিছু দেখাতে পারি নাই। সো ওইগুলো আবার নেক্সট ভিডিওতে যদি আপনারা চান তাহলে আবার দেখাবো। আর এতটুকুই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। The